প্রয়াত হলেন বিশিষ্ট ঐতিহাসিক রণজিৎ গুহ, জন্ম অধুনা বাংলাদেশে। প্রেসিডেন্সি কলেজের কৃতি ছাত্র রণজিৎ ছাত্রাবস্থাতেই কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ঔপনিবেশিক ভারতে নিম্নবর্গীয় মানুষদের প্রতি দীর্ঘ বঞ্চনার ইতিহাস তুলে ধরেন তাঁর লেখায়। বিশ্বের বিভিন্ন দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত হলেন ঐতিহাসিক রণজিৎ গুহ। শনিবার ভোররাতে অস্ট্রিয়ায় নিজ ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক রণজিৎ গুহ। তার এই ইতিহাস চর্চার প্রভাব পড়ে সারা পৃথিবী জুড়ে। 1923 সালের 23 মে বাংলাদেশের বরিশালের বাখরগঞ্জের সিদ্ধকাটি গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতায় এসে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সিপিআইয়ের সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন তিনি। প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন তিনি। 1947 সালে প্যারিসে বিশ্ব ছাত্র সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। এরপর দলের প্রতিনিধি হিসেবে সাইবেরিয়া, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও চীন সফর করেন। 1956 সালে বিদেশ থেকে ফেরার পর হাঙ্গেরিতে সোভিয়েত অনুপ্রবেশের বিরোধিতায় তিনি দল ছেড়ে দিয়েছিলেন। 1959 সালে এদেশ ছাড়ার পরে ব্রিটেনের ইউনিভার্সিটি অফ সাসেক্স, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপনা করেন। তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ বার্তায় তিনি লিখেছেন, প্রবাদ প্রতিম ঐতিহাসিক রণজিৎ গুহর মৃত্যুতে আমি আমার গভীরতম শোক প্রকাশ করছি। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।